আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ শেষে কাল রাতেই ঢাকা ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আজ সকালে আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন তিনি। ভাড়া করা বিমানে সকাল 8টায় ভারতের উদ্দেশ্যে রওনা দেন এই বাঁহাতি পেসার। আজ রাতে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনার বাইরে থাকায় শুরু থেকে মুস্তাফিজের আইপিএলে যোগ দেওয়াটা নিশ্চিত ছিল। মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশি পেসার আছেন মুস্তাফিজ ও অ্যান্ড্রিক নরকিয়া। দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সেক্ষেত্রে একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।